এশিয়ান উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় কৈলাসহর পুরো এলাকায় নির্মাণ করা হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রকল্পটি স্থাপিত হবে দুর্গাপুর এলাকায়। সোনামারা এলাকায় মনো নদী থেকে দুর্গাপুরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জল আসবে। পাশাপাশি এশিয়ান উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় জিতুর দিঘির পাড় এবং কাছের ঘাট এলাকায় দুটি বড় ওভার হেড ট্যাঙ্ক নির্মাণ হবে। রবিবার এশিয়ান উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা সরেজমিনে খতিয়ে দেখেন প্রকল্পের স্থানগুলো। সোমবার সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান মহকুমা শাসক তথা পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রদীপ সরকার। প্রায় 20 জনের একটা টিম এসেছে এখানে। আমাদের পুর পরিষদে যে 6টা আমরা প্রজেক্ট নিয়েছি, এই 6টার মধ্যে 2টা শর্টলিস্টেড হয়েছে। একটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আর একটা হচ্ছে যে কভার ড্রেন হবে আমাদের পুরো পরিষদ এলাকার যে ড্রেনগুলি আছে এগুলি রেনোভেশন মানে বড় করে করা হবে। তো এটার লাস্ট স্টেজেতে আছে প্রজেক্ট অ্যাপ্রুভাল করার জন্য। তো এখানে বিভিন্ন যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে বিভিন্ন কনসালটেন্ট গ্রুপগুলি আছে ওনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রগুলি, যেরকম এটাতে কোনো ইম্প্যাক্ট হবে কিনা, সাধারণ মানুষের কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা, এটার মধ্যে জেন্ডার মানে বায়াসনেস আছে কিনা এই প্রজেক্টটিতে, এই জিনিসগুলি দেখেছেন। এছাড়াও পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।